আবু তুমি কেন আমার নামটা লেখলা আবু বকর সিদ্ধি কইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার আম্মা আব্বা আপনার কদমে কোরবান হোক আমি তো এই নামটা লিখি নাই ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আপনি আমার ক্ষমা করবেন আমি এই মুহূর্তে কারো কার্য করেনওয়ালা ব্যক্তির কাছে যাব এবার যখন সিদ্দিক আকবর ওই জায়গায় গেলেন আমার নবী বলতেছেন এই মুহূর্তে আমি নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলো ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আল্লাহ পাক আপনি নবীর কাছে খবর পাঠাইছেন এই নামটা সিদ্দিক আকবর লেখায় নাই হজরতে আবু বকর সিদ্দিক যখন আল্লাহর নামটা লেখানোর পরে উনি মনে মনে চিন্তা করলেন আল্লাহর নামের সাথে নবীর নাম না থাকলে এটা বেমানান মনে হয় সিদ্দিক আকবর আপনি নবীর মোহাব্বত করে আল্লাহর নামের পাশে আপনি নবীর নামটা বসাইছে আর আমার আল্লাহ কুদরতিভাবে আবু বকর আপনি নবীর মোহাব্বত করে নাম লেখার কারণে আপনি নবীর নাম মুবারকের পরে আবু বকরের নামটা আমার আল্লাহ লেখাইয়া দিছে আমার নবীকে এই টাকার মধ্যে রহমত বলে সম্বোধন করেছে আল্লাহ বলেছে রহমত পাওয়ার পরে খুশি উদযাপন করো আমরা তো নবীকে রহমত যাই নাই তো খুশি উদযাপন করে ও বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিবের দু জাহানের বাদশা নবী সরকারে কায়েনাত সিরাজ জামানির নবীর জীবনীর মধ্যে অত্যন্ত সুন্দরভাবে পাইলাম আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের একটা খন্ডের মধ্যে কত সুন্দরভাবে চতুর্থ খন্ডের মধ্যে চারশত আটচল্লিশ চারশত চুরাশি নাম্বার পৃষ্ঠার মধ্যে এমন সুন্দর করে লিপিবদ্ধ করা আছে শয়তান জমিনের মধ্যে চারবার বেজার হয়েছিল কয়বার শয়তান দুনিয়ার জমিনে চারবার বেজার হয়েছিল তার মধ্যে শয়তান আমার নবীর আগমনে বেজার হয়েছে কানছিল যারা নবীর আগমনে মিলাদুন নবীতে বেজার হবে তারা আসলে মুসলমান নয় তারা শয়তানের রক্ত শরীর কথা বলেন ঠিক না বেটি এ বন্ধু নবীর আগমনে কেউ বেজার নয় নবীর আগমনে সবাই খুশি তারা আপনাকে আমাকে বলবে নবীর আগমনে আমরা খুশি তোমরা খুশি তাহলে তোমরা যে নবীর আগমনে নবীর সালাম দাও তোমরা যে রাস্তার মধ্যে জুলুস করো কোন সাহাবাই কেরাম করছে কিনা তোমাদের কাছে জানতে চাই আরে ভাই কোন সাহাবাই কেরাম করছে কিনা তুমি আমাদের কাছে জানতে চাও আল্লাহ কইছে খুশি উদযাপন করার জন্য যেমন ভাবে খুশি উদযাপন করলে আল্লাহ খুশি নবী খুশি আমরা তো জানি না আমরা মনে করি এভাবে করলে আল্লাহ খুশি হবে এবার এটা তোমার ব্যাপার তুমি মানলে মানবা না মানলে নাই আল্লাহর কোরআন বলে নবীর আগমনে খুশি করার জন্য নবীর আগমনে খুশি উদযাপন করার জন্য তুমি মানো কিনা মানো না এটা হচ্ছে তোমার বিষয় তবে আমরা নবীর হাদিস মোতাবেক এবং আল্লাহর কোরআন মোতাবেক বুঝতে পারলাম আল্লাহর নবীর আগমনে খুশি উদযাপন করার কথা এখন অনেকে প্রশ্ন করবে খুজুর দুনিয়ার জমিনের মধ্যে ভালোভাবে কাজ করবে কর্ম করবে দুনিয়ার সকল মানুষগুলার কর্মকাণ্ড গুলা কে হবে নাকি ও বন্ধু এই জন্য সমাজের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় আপনি এক আকীদার অন্যজন আরে আকীদার আপনি তো জানেন তারা মিলাদুন নবী মানে না আপনি মানেন তারা আপনাকে নাজায়েয বলতেই পারে আপনি তাদের কথা কেন মানবেন আপনার আকীদা মানবেন না মানবেন না এটা আপনার বিষয় আপনি মানবেন এটা আপনার ইমানের বিষয় দ্বন্দ্ব করবেন না যারা মানবে তারা ইমানের প্রতি অটল থাকবে যারা মানবে না তারা ইমানের প্রতি অটল থাকতে পারবে না আল্লাহ যেন আমাদেরকে নবীর সাহাবাই কারামের মতো আমার নবীর মিলাদুল নবীকে মানার তাওফিক দান করে জোরে পড়ে আমিন ও বন্ধু আমার দয়াল নবী রহমাতাল লিন আলামিন নবীর মুহাববতের কথা আমার নবী বলেন আমার সাহাবাই কারামের কাছে শিখবা কারণ সাহাবাই কারাম নবীর মুহাববত তারা দুনিয়ার জমিনের মধ্যে এমনি শিক্ষা গ্রহণ করে নাই তারা বলে আমরা নবীকে দেখে দেখে নবীর প্রত্যেকটা কর্ম দেখে দেখে আমরা আমার নবীর মুহাববত শিখেছি একজন বিয়াদবকে প্রশ্ন করা হয় একজন আদবওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করা হয় হে আদববান ব্যক্তি আপনি বিয়া আপনি আদব কথা থেকে শিখলেন উনি সুন্দর করে বলতেন আমি আদব শিখছি বিয়াদবের কাছ থেকে এ হুজুর আপনি কিভাবে আদব শিখছেন বিয়াদবের কাছে জানতে চাই হুজুর ডাক দিয়ে বলে বিয়াদবরা যেই যেই কাজগুলা করে আমি এগুলা করি না এগুলাই আমার আদবের সমান্তা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে পড়বেন সুবহানাল্লাহ আদব বলা ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় হুজুর আপনি বলেন আদব শিক্ষা গ্রহণ করেছেন কার কাছে উনি বলেন বিয়াদবের কাছে মাগুব সুবহানাল্লাহ তোমা হুজুর আদব কিভাবে বেআবের কাছে শিক্ষা গ্রহণ করা যায় বলে বিয়াদব যে যে কাজগুলা করে আমি এগুলা করি না আর এগুলা না করলে মানুষ আমার আদব বান বলে এবার হজরাতে আবু বকর সিদ্দিক রাদিয়ান কাছে এবার আপনি আদব শিখান নবীর মোহাব্বত শিখান আমার নবী রহমাত আলমিন নবী একদিন হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহকে ডাক দিলেন আবু বকর আয় আয় আমি নবীর কাছে আয় হজরতে সিদ্দিকে আকবর আমার নবীজির কাছে আসলেন আসার পরে আমার নবী রহমাত আলমিন নবী একটা আং আংটি মুবারক সিদ্দিক আকবরের কাছে দিলেন হে বন্ধু আমার নবী আংটি মুবারক তো হযরতে আবু বকর সিদ্দিকের কাছে দিয়া বললেন সিদ্দিক আকবর আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন আবু বকর যে আল্লাহ আমি নবীকে দুনিয়াতে পাঠাইছে এই আংটিটার মধ্যে তুমি যাইয়া তুমি আবু বকর আমার আল্লাহর নাম আংটিটার মধ্যে লিখে নিয়ে আসো হযরতে সিদ্দিক আকবর এলাকার মধ্যে সবচাইতে 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 বড় যেই ব্যক্তি দুনিয়ার সমাজের মধ্যে আগ করে অথবা দুনিয়ার সমাজের মধ্যে খোদাই করে ওনার কাছে যায় ডাক দিয়ে বলে হে নবী উম্মতের দল হে আমার কারো কার্য কর্ণেওয়ালা ব্যক্তি আল্লাহর হাবিব আমার কাছে হাতের মধ্যে আংটিটা দিয়েছে নবী আমার বলেছে আংটিটার মধ্যে সুন্দর করে আল্লাহ পাকরাবুল আলমিনের নামটা লিখার জন্য যাও 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 আল্লাহর নামটা সুন্দর করে লিখে আনো এবার ওই কারো কার্যওয়ালা ব্যক্তিটা আল্লাহর নামটা অত্যন্ত সুন্দরভাবে লিপিবদ্ধ করেছে সুন্দরভাবে লিখেছে আল্লাহর নাম টা সুন্দরভাবে লেখার পরে ওই ব্যক্তিটা যখন সুন্দরভাবে আল্লাহর নামটা লেখলো আল্লাহর নামটা লেখার পরে আবার বলতেছে আল্লাহর নামটা লিখেছো আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআLAN কই নামটা সুন্দরভাবে লিপিবদ্ধ করে নিলাম এবার আল্লাহর নামটা লেখার পরে আবু বকর সিদ্দিক বলে হে কারুকার্য karne wala ভাই এই যত সুন্দর করে তুমি আল্লাহর নামটা লেখলা আল্লাহর নামের পাশে যে নবীর নামটা দেখা যায় না আমার কাছে বড় খারাপ লাগতেছে তুমি সুন্দর করে এই জায়গাটার মধ্যে আল্লাহর নামের পাশে নবীর নামটা বসায়া দাও আল্লাহর নামের পাশে নবীর নামটা বসায়া দেওয়া হইলো এবার উনি এটা সুন্দর করে পেঁচাইয়া আমার নবী রহমাত আল্লীর আলমিন নবীর কাছে দিলেন আমার নবী রহমাত আল্লীর নবীর কাছে যখন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান আংটিটা দিলেন আমার নবী যে আংটিটা হাতের মধ্যে পায়া লক্ষ্য করে দেখতেছেন আমার নবীজির নামটা হচ্ছে মাঝখানে নবীজির নামের উপরে রয়েছেন আল্লাহ পাকরব্বুল আলমিনের নামটা অতপর আমার নবী ডাক দেখো আবু বকর তোমাকে তো আমি দেখলাম আমি তো তোমাকে বলে দিলাম এই আংটির মধ্যে আল্লাহর নাম লেখতে তুমি কেন আমার নাম তো লেখলা আবু বকর কই আর রাসূলুল্লাহ কালিমার মধ্যে আপনি নবীর নাম তার সাথে আল্লাহর নামের সাথে আপনি নবীর নাম মোবারক আছে আমার কাছে আল্লাহর নাম তার পাশে আপনি নবীর নাম মোবারক না দেখে বড় খারাপ লাগার কারণে আমি এই জায়গার মধ্যে আপনি নবীর নামটা লিখে দিলাম আমার নবী কয় আমার নামটা লিখেছো এটা সুন্দর কথা আবু বকরের আংটিটার মধ্যে কেন তোমার নামটা লেখা মারহাবা তোমাকে বলেছিলাম আল্লাহর নাম লেখতে তুমি কেন আমি নবীর নাম লেখছো ঠিক আছে তুমি কালিমার মোহাব্বতের নামের সাথে আল্লাহর নামের সাথে আমি নবীর নাম লেখছো আবু বকর তুমি কেন আমার নামটা লেখলা আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আম্মা বাপ আপনার কদমে কুরবান হোক আমি তো এই নামটা লিখি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার ক্ষমা করবেন আমি এই মুহূর্তে কারো কার্য করতে ব্যক্তির কাছে যাব এবার যখন সিদ্দিক আকবর ওই জায়গায় গেলেন আমার নবী বলতেছেন এই মুহূর্তে আমি নবীর কাছে জিবরাইল আলাইহিস আগমন করলো

কারণে আপনি নবীর নাম মুবারকের পরে আবু বকরের নামটা আমার আল্লাহ লেখাইয়া দিছে চিন্তা করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু কত দামি সাহাবী হওয়ার কারণে কত দামি সাহাবী হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নামের পরে আবু বকরের নামটা বসাইছে আপনি আমি মুসলমান যারা নামাজ পড়ে তারাও মুসলমান যারা রোজা রাখে তারাও মুসলমান যারা ইবাদত করে তারাও মুসলমান কিন্তু চিন্তা করেন মুসলমানে মুসলমানে কত পার্থক্য আমরা নামে মুসলমান মুসলমান কিন্তু আমরা কাজে করেন আমরা যে মুসলমান এটা বোঝা যায় না আল্লাহর দুহাই লাগে ও মুরব্বী আপনার কদম আমার সামনে দেন আমি জিব্বা দিয়ে আপনার কদম আমি পরিষ্কার করে দিব যুবক ভাইয়ের আপনার কদম আমার সামনে দেন আমি আমার জিব্বা দিয়ে আপনার কদমটা পরিষ্কার করে দিব সাবধান সতর্ক হয়ে যান আল্লাহ তো বলেছে নামাজ আদায় করার জন্য আপনি পাঁচটা বাক্য নামাজ করেন দুনিয়াতে যত রকমের বিপদে থাকেন যত রকমের টেনশনে থাকেন যত রকমের মুসিবতে থাকেন না কেন যখন আপনি পাঁচ বাক্য নামাজি হয়ে যাবেন এবার আদতকারী হয়ে যাবেন বানাবেন আল্লাহ পাখের অনুসরণ অনুকরণ করবেন নবীজির অনুসরণ অনুকরণ করবেন আল্লাহ তো কোরআনে সুন্দর করে বলে দিয়েছেন সফলতা অর্জন করে জয় ব্যক্তিরা আল্লাহ দিন হুমফি সলাহিম খসিয়ন যারা নামাজের প্রতি মনোযোগী হয়েছে আপনার কত বিপদ বিদেশ যাওয়ার কত চেষ্টা করেন আপনি বিদেশ যাইতে পারেন না কত টেনশনে পড়ে আছেন কত মুসিবতে পড়ে আছেন কত ঋণ করেছেন আপনার ঋণ থেকে উদ্ধার হন না পাঁচ অক্ত নামাজ পড়ার পাশাপাশি ফজরের নামাজের আগুইটা তাহার যুদের বিছানার মধ্যে মুসল্লার মধ্যে আল্লাহর কাছে সেজদা দিয়া বলবেন আল্লাহ আপনার কাছে মাপ চাই আপনি আমারে মাপ করে দেন দেখবেন আল্লাহ আপনার ক্ষমা করে দিবে বিদেশ যাওয়ার কত চেষ্টা করেন আল্লাহর কাছে চান আল্লাহ সকল ব্যবস্থা করে দিবে এই জন্য একটা কাজ বেশি বেশি করবেন আল্লাহর সাথে শিরিক না কইরা আল্লাহর ইবাদতরা বেশি বেশি করবেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন বন্ধু ও নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ এবং দুনিয়ার জমিনার মধ্যে আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবা না ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো জগতের বন্ধুরা নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন যাকাত দিলেন ইবাদত করলেন আল্লাহর সঙ্গে শিরিক করলেন না আপনি আপনার মা বাবার কলিজার মধ্যে আঘাত দিলেন খোদার কসম আপনার এমন নামাজ আমার আল্লাহর কাছে কবুল হবে না আপনার এমন রোজা আল্লাহর কাছে কবুল হবে না আপনার হজ জাকাত গুলো আল্লাহর কাছে কবুল হবে না যদি আপনার জনম দুঃখে মা বাবারে কোনোদিন কষ্ট দিয়া থাকেন আজকে এই মেডা এলাকায় কত সন্তানেরা বসে গেছ তোমার বাড়িঘরের মধ্যে তোমার মা আছে তোমার বাবা আছে কিন্তু তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া মা ফিলে আইস আল্লাহর দোহাই লাগে তুমি মা ফিলে বসা লাগবে না তোমার কাছে আমি একটা আবেদন করে কারণ স্বামীম রাজার ওয়া সোমবার রাত্রে একটা পর্যন্ত বাড়িতে দেয়া মা বাবার মনে কষ্ট দিবে এমন ওয়া শুই না তোমার কোনো লাভ নাই স্বামীম রাজার ওয়া সারা তুমি বাড়িতে যে ফজর নামাজ কাজা করবে এমন ওয়াজিন শোনার কোনো তোমার দরকার নাই কতমে হাত দিলা আফতার মাহফিলে যারা বসেছেন নামাজ পড়বেন নজরা রাখবেন ইবাদত করবেন মা বাবার মনে কোনো দিন কষ্ট দিবেন না দেখবেন আপনার যত বিপদ আছে আম্মা আব্বার মন যদি খুশি থাকে আমার আল্লাহ বিপদ থেকে উদ্ধার করব একটা কথা মনে রাখবেন যদি আপনি কোনো বিপদে পড়ে যান কোনো টেনশনে পড়ে যান কোনো মুসিবতে পড়ে যান মনে করবেন আপনার মা বাবার দুইজনের একজন একটু বেজার আছে এই আপনি বিপদে পড়ছেন কারণ নবীর হাদিস প্রমাণ করে কোনো সন্তান যদি আর জমিনে তার মা বাবার মনে কষ্ট দেয় আল্লাহ পাক এটার সাতিয়ত দেয় আখেরাতের মধ্যে দেয় কথা বুঝেন নাই কোন সন্তান যদি তার মা বাবার মনে কষ্ট দেয় আল্লাহ পাক রাব্বুল আলামিন এটা শাস্তি তারে দুনিয়াতেও দেয় আখিরাতেও দেয় এজন্য যুবক ভাইরা এজন্য মুরব্বি বাবারা এজন্য বুড়রার মেন্টর বাবারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আজকের মাহফিলে যারা যারা বসে গেলেন আপনাদের সবার কদমের মধ্যে হাত দিয়া বললাম যাদের মা আছে যাদের বাবা আছে কার কার মা আছে একটু আমার হাত তুলে দেখান হাত নামান কার কার বাবা আছে হাত তোলেন হাত নামান মা বাবা দুইজন আছে কার কার হাত তুলা দেখান আল্লাহ সবাই কবুল করুন জোরে পড়ে আমিন আমার বন্ধুরা আমার মাই বাবারা আজকের মাহফিলে বসে ওয়াদা করেন হুজুর আমি আমার মার মনে কষ্ট দিছি কিনা জানি না বাবার মনে কষ্ট দিছি কিনা জানি না অথবা মা বাবা কারোর মনে আমি কোনোদিন কষ্ট দেই নাই কষ্ট দিছেন কি দিছেন না আপনার মনে জানে অথবা কোনোদিন মা বাবার মনে কষ্ট দেন নাই মা বাবার মনে কষ্ট দেন নাই স্বামী মাদার এই দুইটা কথা শোনার পরে আজকের মাহফিল থেকে বাড়িতে যাইয়া আগে মা বাবার ফাউ তুই বাঁচিয়া মাফ চাইবেন একজন আছেন এভাবে হাত তুলা তুলা দেখাইবেন হুজুর আজকে মাহফিল থেকে বাড়িতে যে আমি আমার মা বাপের ফাঁসিয়া মাফ চামু তাহলে মনে করব আজকে মেদা কেন্দ্রীয় মসজিদের মাহফিল সফল আর নচেত মনে করব এ ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না কে কে আজকে এখান থেকে বাড়ির যে মা বাপের ফাঁস ধরে মাফ চাইবেন হাত তুলা দেখাইবেন মা বাপ বাড়িতে আছে লজ্জা করার কোনো কিছু নাই সরম করার কোনো কিছু নাই আম্মা আব্বার কাছে মাফ চাইতে পারেন মা বাপ না বলে বাচ্চা রয়েছে তোমরা কেমন ফুট মা বাপের ফাঁস ধরলে গুণ হইব মা বাপের ফাঁস ধরলে গুণ হইব নবী আমার আমার কয় ফায়ে দলে গুনা তো হইতো না মা বাপের ফায়ের মধ্যে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে সুমা দেওয়ার সাবাব পাওয়া যাইব কে কে আজকে মা বাপের মা হেদরে হাফ সাইবেন হাত তুলে দেখান হুজুর আমি কোনোদিন মা বাপের লোক অন্যায় করছি না আজকে মা বাপের ফাঁ ধরাম সরম নাই লজ্জা নাই আমার ফায়ে ধরে আজকে মা ফিল বাড়ির যে সুযোগ পেলে ফায়ে ধরে মাপ চাইবেন হুজুর কেন মাপ চাইব এই কথা আপনি কেন বললেন খুদা কি কস তুমি তোমার ডাইনে তাকাও বামে তাকাও যাদের মা নাই তারা চোখের পানি চলে আসছে এখন যাদের বাবা নাই তাদের চোখের পানি চলে আসছে আমার মা নাই আমার বাবা নাই আজকে সবাই তো বাড়িতে যে মা বাবার পাও সুইয়া চাইবো আমার যে মা নাই আমার যে আব্বা আমি কার ও নবীর দল ও নবিরা শেখের দলেরা যাদের মা বাবা নাই তোমরা বেশি বেশি আম্মাব্বার আব্বার লাগে দোয়া করবা আম্মাব্বার কবরটা দেওয়ার করবা আব্বার জন্য তোমরা কলজাটা ফাইটা দেয় আমরা সব চাইতে বেশি জানি কারণ যারা আম্মা নাই তারার মতে তিমার হতভাগা আল্লাহর জমিনের মধ্যে আর কেউ নাই কেন জানো যাদের মা বাপ নাই তারা বাড়ির মধ্যে যাইয়া বিছানার মধ্যে মাথা লাগাইয়া লাগাইয়া ঘরের ভিতরে কান্দে যদি জিজ্ঞাসা করে কেন কান্দ কেন কান্দ বলে আমার মা থাকলে আমিও তো আমার মা রে মা কইয়া ডাকতাম আমার আব্বা থাকলে আমিও তো আমার আব্বা রে আব্বা কইয়া ডাকতে পারতাম আমার দিমা নাই আমার দি আব্বা নাই কত সন্তান আজকের মাহফিলে বসেছে আজকে তার বয়সী বাবার বয়সী কত মুরুব্বীরা তোমার চোখের সামনে কিন্তু তোমার আব্বারে তুমি আজকের মাহফিলে দেখতেছো না কত মা বোনের আছে আজকে তোমাদের চোখের সামনে সবাই আছে কিন্তু তোমার মা দুনিয়ার জমিনে নাই মাহফিল শেষ করে বাড়ির যাইবা আম্মা বা কারো চেহারাটা তুমি দেখতে পাইবা না খোদার কসম রে আমার নবী কয় তোমরা যাদের মা বাবা মারা গেছে আম্মা আব্বার লাগে বেশি বেশি করে দোয়া করবা হুজুর আমরা মা বাবার লাগে দোয়া করলে আমরা তো বেদাতি কয় আমরা সাত দিন না চল্লিশা করলে আমরা রে বেদাতি কয় কোরআন হাদিসে নাই ওরে বন্ধু কোরআন হাদিসে

রা কোলাপু দাউ জুড়ে বলেন সুবাহাল্লা

বেশি দোয়া করলে কোরআন খতম করাইলে মিলাদ ফরাইলে কুলখানি করলে সাত দিনের মধ্যে মানুষ কামাইলে আমরা তো বেদাদি কয় হুজুর গো এটার দলিলটা কই জায়গার মধ্যে ফাইতাম আমার নবীদের হাদিসের মধ্যে নবী আমার কয় আনা আবি উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উনি বলেন ক্বালা পাইনা নাহনু ইনদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমি আমার নবীর দরবারে উপস্থিত ছিলাম নবী আমার যখন ওই জায়গার মধ্যে আমি নবীর দরবারে উপস্থিত অতঃপর আমার নবীজির দরবারে একজন ইজে যা আ বনি সালামাতা আমার নবীর দরবারে বনু সালমা গোত্রের একজন লোক নবীর কাছে আইছে আপনার এলাকায় মজুমদার মিয়াজি বাড়ি আছে না আছে বেফারি বাড়ি আছে না এমন আগের যুগে কিছু বাড়ির নাম ছিল বংশের নাম ছিল উনি বলেন ইদি যা মিম সালামাতা আমার নবীর দরবারে আসলেন বনু সালমা গোত্রের একজন লোক অতঃপর তিনি বললেন ফাকাল ইয়া রাসূলুল্লাহ মারহাবা কোন হুজুর কোরআন হাদিসে তো ইয়া রাসূলুল্লাহ নাই আপনি যে কইতাছেন

একটি আঙ্কুর দে আমার মা খাইতো কিটো সামনের মার আমার মা দু বিছনা গেছে তো ব্যাক কল তোর মা যে বিছনা ছড়ে গেছে তুই মারে এই বিছনা ছড়ার পরে নি আঙ্গুর টিপে খাবাস মা বাপ সুস্থ থাকা অবস্থায় একটি আঙ্গুর খাওয়াইতি আম্মা বউ সুস্থ হইতো হওয়ার সম্ভাবনা নাই ঠিক ঠিক তো বিছনা ফলে শুংকালা বেশি করে খেদমত করে মানছে কইতো বাবুরে তে তার মাল লাগে বহুত কষ্ট ঠিক ঠিক জাগার বাগটা বেশি করে ননের নে লাগে সাফা দাঁত ছলাই দিবার লাগা কবরে গেল আমরা এই যে একটা বাজার মিলে এলিছিলাম না রে কোন আড়া আর তো কমিটিও টুপিও নাই মাথা ঘরের ভিতরে কইছিলাম না যে টুপি ভরবা নালে শরম দেম তোমরা মাহফিল কমিটি যদি টুপি না ভরো তারে মুত্তা মাহফিল কমিটি কইলে লাভ কি আল্লাহ বুজার তৌফিক দান করুক আমিন তুই যে ঠিক কস তুই তো ভাত খান হেতের মাথা তো তো নাই হেতে ঠিক কস

তবে লালটার ব্যাপারে মন্তব্য এভাবে আছে যে জীবনে একবার একটা লাল জামা পড়তে পারবে জীবনে একবার একটা লাল জামা পড়তে পারবে হাদিস শরীফ এভাবে পাইছি মানে আপনারা তো শখের তেলা পড়ছেন এটা কোনো বোঝে না বাবুর ফলাইন মানুষ আমরা অনেকে মন্তব্য বলে করছেন কথাটা জন কইছি একটা কানে কো দেখছো নি কইছিলাম না কানে কানে কর কিছু নাই কারণ মাহফিল কমিটি যারা দেখছি তারা ব্যবস ঠিক কথা বোঝেন নাই এটা মাহফিল করার উদ্দেশ্যে হেদায়ত হইব আমি যদি হেদায়তের দুই একটা না কই কথা কইয়া যাই বাবুর এটা কইছে অনেকে মনে হয় মাহফিল কমিটির আগো করে লাইছো বাবুরে তোমরা রাগ করলে আমার কিছু কথা নাই কারণ আল্লাহ রসুলের হাদিস শরীফ আল হক মুরুন উচিত কথাটা তিত হইলেও ভালা এটা আমার বাফক সার আবা কষ্ট দিয়েছে আপনারা আমার কথাটি কামের কথা না